নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। মাসুম স্মৃতি সংসদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় পিটি বাঙ্গোরাকে হারিয়ে লাল বাহিনী চ্যাম্পিয়ন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসুম স্মৃতি সংসদ নবম গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2022-এর ফাইনাল খেলা গতকাল শনিবার রাতে পৌর এলাকার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় পিটি বাঙ্গোরাকে 2-1 সেটে পরাজিত করে নারায়ণপুর লাল বাহিনী চ্যাম্পিয়ন হয়। খেলা শুরু হওয়ার প্রাককালে 6 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস। এই খেলাকে উৎসাহিত করার জন্য একটু আগ্রহ সকলকে উদ্বুদ্ধ করে, কারণ খেলা ছাড়া মাদক বন্ধ করার কোন সুযোগ নাই। মাদককে যদি আমরা না ধরি, খেলাকে যদি আমরা না ধরি, তাহলে কোনো মাদক বন্ধ সম্ভব। মাদককে বন্ধ করতে গেলে, নির্মূল করতে গেলে এই খেলাধুলাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ছাত্রনেতা গোলাম শাহরিয়ার লেলিনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ পারভেজ হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহিন খান। এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন 7 নং ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের জিনতপুর ইউনিয়ন শাখার সভাপতি হাসান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সামদানি সুমন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এনামুল হক ভূঁইয়া, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার বিভিন্ন এলাকা হতে মোট 24টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে 1-1টি ধাপ পার করে ফাইনালে পৌঁছে পিটি বাঙ্গোরা ও লাল বাহিনী। ব্যাডমিন্টন প্রেমী অগণিত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথম সেটে পিটি বাঙ্গোরা 15-10 পয়েন্ট ব্যবধানে লাল বাহিনীকে পরাজিত করলেও পরের দুই সেটে লাল বাহিনী 15-12 ও 15-8 ব্যবধানে পিটি বাঙ্গোরাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মোহাম্মদ আনিসুর রহমানের দক্ষ রেফারিং এবং আকিব আলামিন, হৃদয় ও তানভীরের সূক্ষ্ম জাজমেন্টের ফলে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। অ্যাসেট ফুটওয়্যার, ছোট বড় সবার পছন্দ। অ্যাসেট ফুটওয়্যার এখন পাওয়া যাচ্ছে আপনার হাতের নাগালে। মাসুজ লঞ্চ ঘাট, নবীনগর বাজার। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়।